নমস্কার সুপ্রিয় দর্শক, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোলের টেক্সট বই নিয়ে আলোচনা করবো। তো দেখো, ভূগোল ও পরিবেশ, ঠিক আছে, দুলাল দাসের বই, মাধ্যমিকের টেক্সট বই, যেটা ছায়া প্রকাশনের বই, খুবই গুরুত্বপূর্ণ বই। আমরা বসু মল্লিক, রণজিৎ গড়ান এবং তার সঙ্গে যুধিষ্ঠির হাজরা এবং গৌতম মল্লিক, ঠিক আছে, এবং দুলাল দাস, প্রত্যেকটা বইয়ের যাবতীয় অনুশীলনীগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিছি। তো দেখো, আজকে আমি দুলাল দাসটা দেখাবো, আজকে আমি সিক্স চ্যাপ্টার, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, সিক্স চ্যাপ্টার, অর্থাৎ অর্থনৈতিক ও পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, এই অধ্যায় থেকে যাবতীয় MCQগুলো টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করবো। তার সঙ্গে বামস্তম্ভ, ডানস্তম্ভ, শুদ্ধ, অশুদ্ধ, শূন্যস্থান, টু দ্য পয়েন্ট আজকে আমি ব্যাখ্যা করবো। এর আগে আমি এক থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত যাবতীয় সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দিয়েছি। সুপ্রিয় দর্শকার্থী, ভারতের অর্থনৈতিক ভূগোল, ঠিক আছে, যার পেজ নম্বর কিন্তু এখানে 139, ঠিক আছে, পুরনো বইতে হয়তো পেজ নম্বর এদিক ওদিক হতে পারে, বাট প্রশ্নগুলো সব কিছু একই টাইপের, ঠিক আছে। এক দেখার প্রশ্ন, ভারতে কৃষিজ অধিকাংশ নির্ভর করে, অ্যান্সার হবে, এর অ্যান্সার মৌসুমি বৃষ্টিপাতের উপর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। দু দেখের প্রশ্ন, ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো, অ্যান্সার হবে, এর অ্যান্সার মহারাষ্ট্র। তিন দেখের প্রশ্ন, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো, অ্যান্সার হবে, সিন অ্যান্সার জায়িদ শস্য। চার দেখের প্রশ্ন, চা কফি হলো এক প্রকার, অ্যান্সার হবে, ডিয়ের অ্যান্সার পানীয় ফসল। পরের প্রশ্ন, পাঁচ দেখের প্রশ্ন, শিল্প হলো, অ্যান্সার হবে, বিয়ের আচ্ছা, দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ। ছয় দেখের প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত, অ্যান্সার হবে, এর অ্যান্সার কোয়েম্বাটুর। তোমাদের মাথায় রাখতে হবে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর এবং উত্তর ভারতের ম্যানচেস্টার হলো কানপুর। এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সাত দেখের প্রশ্ন, বেসরকারি উদ্যোগে স্থাপিত ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি, অ্যান্সার হবে, টিস্কো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আট দেখের প্রশ্ন, ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি হয়, অ্যান্সার হবে, এর অ্যান্সার 1872 খ্রিস্টাব্দে। সুপ্রিয় দর্শকার্থী, নয় দেখের প্রশ্ন, কী বলেছে, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো, বি এর অ্যান্সার অরুণাচল প্রদেশ। দশ দেখের প্রশ্ন, বর্তমানে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার, এর অ্যান্সার হবে, ঊর্ধ্বমুখী। এগারো দেখের প্রশ্ন, ভারতের শহরের ন্যূনতম জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে হওয়া উচিত, অ্যান্সার হবে, এর অ্যান্সার 400 জন। বারো দেখের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, অ্যান্সার হবে, বি এর অ্যান্সার বেঙ্গালুরুকে বলা হয়। তেরো দেখের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা, অ্যান্সার হবে, এর অ্যান্সার 53টি। ফোরটিন দেখের প্রশ্ন, ভারতের সর্বশ্রেষ্ঠ পরিবহন মাধ্যম হলো, অ্যান্সার হবে, এর অ্যান্সার সড়কপথ। পনেরো দেখের প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ পরিবহনের সূচনা হয়, অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার 1853 খ্রিস্টাব্দে। তোমরা তো জানো যে লর্ড ডাল হয়েছে, তিনি কিন্তু ভারতবর্ষে প্রথম কিন্তু রেলপথ স্থাপন করেন 1853। ষোলো দেখের প্রশ্ন, ভারতের জীবনরেখা বলা হয়, অ্যান্সার বিয়ের অ্যান্সার রেলপথকে। সতেরো দেখের প্রশ্ন, ভারতের সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য, অ্যান্সার হবে, 5846 কিমি। আঠারো দেখের প্রশ্ন, হিজলি খাল অবস্থিত, অ্যান্সার হবে, এর অ্যান্সার পশ্চিমবঙ্গে। উনিশ দেখের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি, অ্যান্সার হবে, ডিয়ের অ্যান্সার 7 নং জাতীয় সড়ক। এবং কুড়ি দেখের প্রশ্ন, ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়, অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার 1984 সালে। একুশ দেখের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো, অ্যান্সার হবে, এর অ্যান্সার তুলো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এই যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এগুলো খুব শীঘ্রই কিন্তু আমি সলভ করিয়ে দেবো। তোমরা তো জানো যে রবি শস্যের একটি উদাহরণ হলো গম, রবি শস্য মানে যেটা শীতকালে হচ্ছে, ঠিক আছে, তো বুঝতে পারছি, এগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি খুব শীঘ্রই সলভ করিয়ে দেবো।